হালাল বিনোদন বলে যে সব সময় সব কিছু পজিটিভ হবে তা কিন্তু নয়, মাঝে মাঝে নিজের মাইন্ডের উপরও অনেক কিছুই ডিপেন্ড করে। সেরকমই কখনো যদি কোথাও ঘুরতে চান কিংবা একটু নিজের রিফ্রেশমেন্টের জন্য এদিকে ওদিকে গেলেন, সব সময় যে সেটা ভালো হবে তাও নয়, অনেক সময়ই কিন্তু একটু বিগড়ায় যেতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন বা যেখান থেকে আমার ভিডিও দেখছেন নিজ নিজ অবস্থানে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নতুন আরও একটা ভিডিওর মাধ্যমে আমার দুই দিনের কিছু অংশ শেয়ার করছি আপনাদের সবার সাথে, হোপফুলি ভালো লাগবে। এই যে সময়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদিন সন্ধ্যাবেলা, হঠাৎ করেই বিকেলবেলা আশিয়ার বাবার ফ্রেন্ড তার ফ্যামিলিকে নিয়ে আসছে, তো বেশ অনেকক্ষণ সময় ধরে আমরা গল্প গুজব আড্ডা দিলাম, ভালোই সময় কাটলো। কিন্তু তাহলে কি চলে বলেন, টুকটাক খাবার দাবার না হলে তো গল্প বা মজা আড্ডা জমে না। তো যাই হোক, আমি সেই ব্যবস্থায় করছিলাম। প্রায় সময়ে প্ল্যান করে বাইরে বেড়া হলেও মাঝে মাঝেই কিন্তু হঠাৎ করে মানে হুটহাট প্ল্যান যে চলো এখনই নিচে নামবো, হয়তো মেয়েকে নিয়ে একটু হেঁটে আসবো কিংবা একটু এদিক ওদিকে ঘুরে আসি, এরকম কিন্তু হয়ে যায়। তো ওই দিনও ওরা চলে যাওয়ার পরে আমরা একটু বের হয়েছিলাম, আসলে ওরা যে আসবে আমরা এটা জানতাম না, আর বাইরে বের হওয়ারও আমাদের ওরকম কোনো প্ল্যান ছিল না। কিন্তু হঠাৎ করে মেয়ে একটু বোর ফিল করছিল মনে হচ্ছে, আর রুমের ভিতরে আমরাও ওকে নিয়ে সারাদিন সামলাতে সামলাতে হয় না, একটা বিরক্তি চলে আসে, তো একটু বাইরে যাই, এতে করে দেখা যাবে ওরও ভালো লাগবে সাথে আমাদেরও। নিজের খুশি অনুযায়ী দিন রাত যে কোনো বেলায় স্বল্প সময়ে অধিক বিনোদনের জন্য স্টেশনে গিয়ে সময় কাটালে কিন্তু ভালোই লাগে, তবে সেটা তো নিজের বাড়ির আশপাশে থাকতে সুবিধা হয়, যদি সেটা দূরে হয় তাহলে ওই যে বলেছি যে কোনো সময় সেটা কিন্তু পসিবল হবে না। কারণ একটা জায়গায় আপনি যাবেন সেটা হঠাৎ হোক বা প্ল্যান করে হোক, সেখান থেকে ব্যাক করা কিংবা আপনার ফ্যামিলির টাইম মেনটেন করা পুরোটারই তো একটা ম্যানেজমেন্টের ব্যাপার আছে। এই জায়গাটায় গেলে এক মুহূর্তের জন্য হলেও নিজের সব কিছু পিছনে ফেলে বাস্তবতার সম্মুখীন মানে সুখ দুঃখ হাসি কান্না অল্প সময়ের মধ্যেই কিন্তু অবজার্ভ করা যায়, যেটা নিজের লাইফে খুব ভালো একটা ফিল দেয়। এবং এখানে গিয়ে একটু ডিপলি থিঙ্ক করলে আপনি সব ধরনের মানুষ পাবেন, ছোট বড়, আপনার নিজের টাইপের কিংবা ছিন্নমূল, খেটে খাওয়া দিনমজুর, কুলি ছিল না। ও এসি বগিগুলো সামনে পড়ছে, এই যে এসি বগি চলে আসছে, এসি বগি তো আমাদের ওইদিকে সব পিছনের দিকে, এইদিকে, হ্যাঁ হ্যাঁ, এই যে এসি বগি এখানে চলে আসছে। সবার সাথে একটু নিজের লাইফ নিজের সুখ দুঃখ যদি মিলাতে পারেন, তবে হ্যাঁ কখনোই সেটা নেগেটিভলি নেবেন না, অবভিয়াসলি নিজেকে ভালো জায়গায় রাখবেন। যদি আপনি আপনার থেকে ছোট কাউকে দেখেন তাহলে আলহামদুলিল্লাহ বলবেন, আর যদি বড় কাউকে দেখেন তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ, কারণ যখন ভালো কিছু দেখে নিজের খারাপ লাগে তখন কিন্তু নিচের দিকে মানে আমার থেকে খারাপ কে আছে সেটা চিন্তা করলে দেখা যাবে নিজের কষ্টটা অনেক তুচ্ছ মনে হয়, এবং এটাই কিন্তু সুখী হওয়ার কারণ। যাই হোক, বাসায় চলে এসে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত পুরো সময়টা অনেক কাজ থাকে, মেয়েকে খাওয়ানো সহ আমাদের খাওয়া দাওয়া সাথে সব কিছু গুছানো, নামাজ কালাম বেড়ে যাওয়া, সব মিলে একটা মানে হুড়মুড় ব্যাপার। তো যাই হোক, আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। সব কিছু করে ঘুমোতে যাওয়ার আগ মুহূর্তে মনে হলো যে না, যে তালটা দিনের বেলা রস করে রেখেছিলাম সেটা একটুখানি গরম করে রাখি, তো সেটাই করছিলাম ওই মুহূর্তে, একটুখানি ক্যাপচার করেছি এই আর কি। ভিডিওর কাজ মানে ভিডিও করা বা এডিট করা সব নিয়ে বেশ প্ল্যান করে রাখলেও সব সময় পরিস্থিতি অনুযায়ী কিন্তু সব হয়ে ওঠে না। যেমন এটা ছিল আরেক দিনের ক্লিপস, এর মাঝে দু তিন দিনের গ্যাপ, চেয়েছিলাম যে এর মধ্যে ওই ভিডিওটা করে মোটামুটি ক্লোজ করব, তবে সেটা আর হয়ে ওঠেনি। আর এর মধ্যে কিন্তু বাসায় মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি আসছে, তো ওই দিন সকালবেলা উঠে টুকটাক যা বের করা মানে ব্রেকফাস্ট সহ দুপুরের খাবার দাবারের জন্য যেসব বাটি টাটি নামানোর ছিল ফ্রিজ থেকে সেগুলো নামিয়েছি, আর ব্রেকফাস্টও মোটামুটি রেডি করাই আছে, আগের দিন রাতেই আমি একটু এগিয়ে রেখেছিলাম, এই জন্য আজকে সকালের হালকা কাজগুলো সেরে আমি দুপুরে রান্নার টুকটাক প্রিপারেশনগুলো আগিয়ে রাখছিলাম।
ব্রেকফাস্ট করার পর কিছুটা সময় কিন্তু একটু এলোমেলোভাবেই যায়, যেমন হতে পারে একটু রেস্ট নেওয়া কিংবা টুকটাক ঘরের কাজ করা, যে যেমনভাবে করে আর কি। তো আমি সকালবেলায় ম্যাক্সিমাম কাজ আগিয়ে রাখার পর যেগুলো এলোমেলো কিংবা হঠাৎ করে হয় না, প্ল্যানে চলে আসে, তো সেই কাজগুলো সেরে নেই। তো আজকে ওই সময়টাতে মা বাবা একটু রেস্ট নিচ্ছিল, আর আমারও হঠাৎ প্ল্যানেই আমি টুকটাক আমার শখের কাজগুলো করছিলাম। ওই যে বললাম না, স্টেশনে বাস্তব অনেক কিছুই দেখা যায়, তো সেরকমই ট্রেনে শিডিউল বিপর্যয়, এটা তো আমরা সবাই জানি এবং এটার সাথে আমরা সবাই পরিচিত যারাই ট্রেনে জার্নি করি। কিন্তু এছাড়াও ট্রেনের লাইন বিপর্যয় তো হয়ই, আবার দেখা যায় যে এখানে দাঁড়াবে বা ওখানে দাঁড়াবে বা কোন বগি কোথায় দাঁড়াবে। আমরা যারা জার্নি করি টুকটাক কিন্তু একটুখানি আইডিয়া থাকে, কিন্তু একেবারে যদি পজিটিভ নেগেটিভ হয় তাহলে তো সেটা বেশ ভোগান্তি বা বিরক্তির কারণ হয়ে যায়। তো ওই দিন স্টেশনে ওরকমই হয়েছিল, একটা ট্রেন দেখা যাচ্ছে একটা লাইনে যেই জায়গাতে বগি দাঁড়ানোর কথা তার থেকে অনেক অনেক এদিক ওদিকে দাঁড়িয়েছে। তো সেখানে যারা ওই ট্রেনের জন্য ওয়েট করছিল কিংবা যারা নামবে তাদের প্ল্যান সব মিলাই কিন্তু বেশ কষ্ট হয়েছে। তো এটা দেখে আশিয়ার বাবার একটু মাথা খারাপ হয়ে গেছিলো, বলছিল যে এটা কোনো সেন্স হলো নাকি। কিছুটা কথোপকথন আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে হয়েছে কি, ওই যে বিনোদন নিতে নিতে একটু ডিপলি থিঙ্ক করতে করতে নিজের জীবনের সাথে মিলাই ফেলছে, মানে ও ফিল করছিল যদি আমি সেখানে থাকতাম তাহলে কি হতো। তো যাই হোক, ব্যাপারটা অবশ্য একটু ভাবার, আমার নিজের কাছেও খারাপ লেগেছে। তবে আমাদের নিজের হাতে সব সময় কিন্তু সব কিছু করার থাকে না, তাই আমরা যারা সাধারণ মানুষ পরিস্থিতি যাই হোক না কেন ওই মুহূর্তটাকে যে কোনোভাবে হোক হ্যান্ডেল করার ট্রাই করি। এই যে এদিকে এখন ডালগুলো বেটে নিচ্ছে, অন্যদিকে চুলায় কিন্তু আমার রান্না বান্নাও বেশ অনেকটা এগিয়ে গেছে, আর এর আগেও কিছুটা বেটে নিজের প্রয়োজন অনুযায়ী কাজ করেছি। এখন রান্নার ফাঁকে সময়টাকে কাজে লাগিয়ে বাকিগুলো বেটে নিচ্ছি। এগুলো অবশ্য লাগবে না, আমি ব্লেন্ড করে রেখে দিব ডিপে। ভাগ ভাগ করে রেখে দিলে নিজের প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় রান্না কিংবা পেঁয়াজু বানানোর কাজে ব্যবহার করা যাবে। এই যে মুরগিটা, এটা কিন্তু দেশি মুরগি, বাসা থেকে আনা, আর এখন বাসার ছাড়া দেশি মুরগি আসলে খাওয়া বা পাওয়া কোনোটাই হয় না। বেশ অনেকবার দেশি মুরগি বাজার থেকে কেনার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখা যায় আমরা ঠিক মতো চিনতে পারি না, এজন্য আমাদেরকে কোনো রকম ভুলভাল বুঝিয়ে ঠিকই দেখা যায় পাকিস্তানি কিংবা লাল যে মুরগিটা আছে সেটাই ধরিয়ে দেয়। পরে হয়তো বর্ণনা বা এটা ওটা শুনে বা খেয়ে দেও বোঝা যায় যে এটা আসলে দেশি মুরগি না। তো এজন্য ওই আশা বাদ দিয়ে এখন সরাসরি পাকিস্তানি বা লাল যে মুরগিটা পাওয়া যায় সেটাই হচ্ছে অলওয়েজ টাইম খাওয়ার জন্য ব্যবহার করা হয়। এছাড়াও বিভিন্ন এক্সট্রা রেসিপি কিংবা এটা সেটা বানানোর জন্য তো পোলট্রি বা ব্রয়লার মুরগি তো আছেই। এই যে এই রান্নাটা দেখে অনেকেই হয়তো ভাবছেন যে এটা কি রান্না হচ্ছে, তবে আপনাদের মধ্যে অনেকে যারা আগে খেয়েছেন বা দেখেছেন তারা নিশ্চয়ই চিনবেন, তবে আমার একেবারে অপরিচিত, ফার্স্ট টাইম আমি দেখছি কিংবা খাবো। এটা আমার শাশুড়ি মায়ের হাতে রান্না করা, আমি যে একটু আগে ডালগুলো ব্লেন্ড করলাম সেই ডালগুলো দিয়েই পেঁয়াজু বা বড়া ভেজে এখানে টক দিয়ে রান্না করা হয়েছে। টক বলতে আমড়া ব্যবহার করা হয়েছে। এটা ওই দিন আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, আমার এত ভালো লেগেছে, তবে প্রসেসটা একটু লেন্দি মনে হয়েছে, বাচ্চা নিয়ে আমার একার পক্ষে পসিবল না। আমার শাশুড়ি মানে মা অবশ্য বলছিল যে তুমি একা পারবে না বা কখনো খাওনি, যেনই তোমার জন্য করা। এই হলো আমাদের দুপুরের খাবার, অবশ্য সব এখানে নাইও, কারণ মুরগিটা এখনো রান্না হয়নি, সেটা চুলায় আছে, সেই সাথে ভাত আবার টুকটাক জিনিসপত্র আনা হয়নি। আর যেহেতু মা বাবা বাসায় আছে তাদের প্রাইভেসি কিংবা ওনাদের ইচ্ছা অনিচ্ছা খাওয়া দাওয়া সব মিলায়ে আমি আসলে সব গুছিয়ে একসাথে ভিডিও করাটা পছন্দ করছি না, এই জন্য কাজের ফাঁকে মানে এখনই মনে করলাম একটুখানি ভিডিও করে রাখি। অবশ্য সেরকম কোনো প্রবলেম বা রেস্ট্রিকশান নাই, আমি চাইলেই সুন্দর মতো আমার মতো করে সব কিছু করতে পারবো, কিন্তু আমি সেটা করি না, কারণ শুধু মা বাবা নয় আমার বাড়িতে যেই আসুক না কেন আমি চাই তারা নর্মালি তাদের মতো করে থাকুক।
এই জন্য আপনারা খেয়াল করবেন, আত্মীয় স্বজন কিংবা তাদের খাওয়া দাওয়া কিংবা তাদেরকে ভিডিওতে আনা, এগুলো আমার ভিডিওতে খুব একটা থাকে না। আমি জাস্ট আমার কাজকর্ম কিংবা যতটুকু পসিবল হয় বা আমার কাছে মনে হয় যে না দেখানো যায় ঠিক ততটুকুই কিন্তু আমি ভিডিওতে শেয়ার করি। সন্ধ্যার নাস্তা করে টুকিটাকি কিছু প্রয়োজনীয় জিনিস ছিল যার জন্য আরশিয়ার বাবা বাইরে আসবে, তো আমারও প্ল্যানে কিছু জিনিস কেনার ছিল যেগুলো আমি না দেখে আরশিয়ার বাবার উপর ছেড়ে দিব না। তো যাই হোক, আমরা বাইরে এসে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে স্বপ্নে গিয়েছিলাম। সেখান থেকেও আমাদের বেশ কিছু গ্রোসারি সহ টুকটাক জিনিসপত্র কেনা হয়েছে, তো সেগুলো বাসায় ফিরে এখন গুছিয়ে নিচ্ছি। আর বাইরে একটা জিনিসের জন্য গেলে সেটাই যে কেনা হয় তা নয়, এর বাইরেও অনেক জিনিসে পছন্দ হয় কিংবা সেগুলো কেনা হয়, আবার অনেক সময় দেখা যায় যেটার জন্য গিয়েছি সেটা হয়তো দাম বা পছন্দ কোনো কিছু মিলায় হয়নি। তো যাই হোক, এদিকে আরও কিছু টুকিটাকি জিনিস কেনা হয়েছে, সেগুলো আর বের করলাম না কারণ এখন হাতে সময় নেই, মেয়ে ঝামেলা করছে, এগুলো আমি অন্য কোনো এক সময় গুছায় নিব। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, জানি না আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করার অনুরোধ রইলো। সবাই সুস্বাস্থ্যের সাথে ভালো থাকবেন আর দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।